আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। অনলাইন মাদ্রাসা বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাতি তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ তাদের পরিণাম জাহান্নাম। মহাপরাক্রমশালী আল্লাহতালা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুনাহগার ও অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তাওবা করবে, এটি স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়্যুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার ওপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তাওবা করে সে হল মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করছে, সেটি ঠিক করার পরই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করতে থাকে অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত, জাকাত আদায়, ইলম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহতালা কবুল করবেন না। তিন ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে, সবার আগে তিন ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে, ওই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতে সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ। আল্লাহতালা প্রথমে শহীদকে নিয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছ লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে, তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে, তাকে দেয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন, এত সব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছ যাতে লোকে তোমাকে দানবীর বলে, তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার একজন আমকে নিয়ে আসা হবে। আল্লাহতালা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছ? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়, সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছ, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি, হাদিস 2382। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।